দিন আমরা যে সেন্টেন্স ফর্মেশন বা বাক্যের গঠন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আলোচনা করতে গিয়ে একটা সেন্টেন্স লিখেছিলাম, আই গো টু স্কুল। সেখানে আই গো টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাই, যখন কোনো বাক্যে পুরো ভাবটা বা ক্রিয়াটাকে ব্যবহার করার পর কী দিয়ে প্রশ্ন করা যাবে, তখন সেই বাক্যে অবজেক্ট আছে ধরে নিতে হবে, আর যেখানে কী দিয়ে প্রশ্ন করা যাবে না সেখানে অবজেক্ট নেই। অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্টের ক্ষেত্রে আমি যে তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, তাতে আই গো টু স্কুল সে ধরনের উদাহরণ না দিয়ে আমরা এই ধরনের উদাহরণ ব্যবহার করতে পারি, আই ইট রাইস মানে আমি ভাত খাই, আমি কী খাই না আমি ভাত খাই, কিংবা আই ওয়াচ টিভি আমি টিভি দেখি, আমি কি দেখি আমি টিভি দেখি। তো এই ধরনের হওয়া উচিত। তোমরা একটু কারেকশান করে নেবে, যখন ভার্বে যাব তখন আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সকর্ম অকর্ম ক্রিয়া সেটা নিয়ে বিশদে আমরা আলোচনা করব। তো এখন আগের দিনের কথা অনুযায়ী আমরা এখন আমরা পড়ব পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে পার্টস অফ স্পিচ আট প্রকার, পার্টস অফ স্পিচ আট প্রকার, নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয়, এবং ইন্টারজেকশন মানে বিস্ময়সূচক অব্যয় বা আবেগসূচক অব্যয়। তো সবগুলোরই আলাদা আলাদা ডিভিশন আছে। তো তোমরা ছোট এই ডিভিশনগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু এখন শুধু নাউন ব্যাপারটা কি, আমি সবগুলো সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান আমরা নেব। এখানে নাউন মানে বিশেষ্য, বাংলায় বলছি বিশেষ্য। নাম কোনগুলো? নামকে আবার নাম পদ বলে, মানে কোনো কিছু যখন কিছু নাম বোঝায় তখনই নাউন হয়। যেরকম আমার একটা নিজের নাম আছে, তোমাদের নিজস্ব একটা নাম আছে, এটা একটা নাম। আমরা খাতা দেখছি, পেন দেখছি, চারদিকে যা যা দেখছি তার যা যা নাম আছে সবই হচ্ছে বিশেষ্য বা নাম পদ। তো এই নাম পদগুলোর ভাগ কীরকম হয়? না ধরো তোমাকে যদি বলা হয় মানুষ, তাহলে মানুষ মানে আমি, তুমি, তোমার মা, তোমার বাবা, কাকু, কাকিমা, জেঠিমা সবাইকেই মানুষ বলছে। আবার যারা বিদেশে আছে, আমেরিকান, হ্যাঁ, ব্রিটেনের বাসী, ব্রিটিশ, তারাও মানুষ। এবার ওদের আবার ব্যক্তিগত এক একটা করে নাম আছে। যেরকম বলি গরু, গরু সাদা গরু আছে, কালো গরু আছে, কোনো গরুর নাম জাত আছে আলাদা, হলস্টাইন, কিংবা কারো কাউকে জার্সি বলা হয়, হ্যাঁ, কোনোটা ভাগলপুর থেকে পাওয়া যায় বলে ভাগলপুরি বলা হয়, কুকুরও তাই, কোনোটা কোনোটা হচ্ছে কি বলে আমাদের বিভিন্ন কুকুরের অ্যালসিসিয়ান নাম আছে, বুলডগ নাম আছে, তাই তো? তো আমরা যখন কোনো কিছু ইন জেনারেল বা জাতিগতভাবে নাম বলছি, যেরকম মানুষ, পশু, গরু, ছাগল কিংবা কুকুর, তখন সেই ধরনের নামগুলোকে আমরা ধরে নেব কমন নাম, যেরকম ট্রি, আর্থ। তো এই জিনিসগুলো সব কমন নাম। আবার যখন কোনো জিনিসের একদম মানে যখন তার সেই নামটা বলবো, সেই বস্তু কিংবা সেই ব্যক্তি বা সেই জায়গার নাম নেই, যেমন ভিক্টোরিয়া, অনেক বাড়ি আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তাহলে শুধুমাত্র কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে বোঝাবে। কিংবা এরকম যদি বলা হয় যে কলকাতা, বা ব্রিটেন বলেছিলাম, ব্রিটেন, মহাভারত, রামায়ণ, গীতা, তো এই সমস্ত নাম এক একটা নির্দিষ্ট পার্টিকুলার জিনিসের নাম, মানে এটা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য। তো এটা হচ্ছে প্রপার নাম। এই নামগুলো ব্যবহার করার সময় আমরা সবসময় এই বিশেষ্যগুলোর
প্রথম অক্ষরটা ক্যাপিটালে লিখি, তো মানে বড় হাতের লিখে প্রথম অক্ষরটা বড় হাতের লিখে তারপরে গুলো ছোট ছোট করে লিখি। তো কমন নাউন গেল, প্রপার নাউন গেল, এবার আসছে কালেকটিভ নাউন। মানে এটাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি মানে জানো যোগফল। তাহলে যোগফল মানে কি? একটা কিছু নয়, অনেকগুলো বোঝালে তখন সেটা হচ্ছে যোগফল বোঝাচ্ছে। তো সমষ্টি কিরকম? যখন আমরা মেলাতে যাই তখন কি দেখি? ভিড় দেখি, ক্রাউড। একসঙ্গে লোকজনকে কি বলে? পিপুল বলে, তাই তো? তো একসঙ্গে অনেক জনকে যখন বোঝানো হয় তখন সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন কিছু কিছু কমন নাউনকেও কালেকটিভ করা যায়, কিছু কিছু ওয়ার্ড যোগ করে। যেরকম ডাকাত থেকে ডাকাত দল, গ্যাং অফ রোবার্স, চাবি থেকে চাবির গোছা, বাঞ্চ অফ কিজ, এই ধরনের প্যাক অফ উলফস মানে নেকড়ের দল, প্যাক অফ উলফস বা প্যাক অফ জ্যাকেলস, তো এই ধরনের আরও অনেক আছে। ফক অফ শিপস, ফক অফ বার্ডস, সোয়ার্ম অফ বিজ মানে মৌমাছির ঝাঁক। তো আমরা এরকম ভাবে একসঙ্গে যখন বলবো সেটা বলবো কালেকটিভ নাউন। আমরা নাউনেই আছি, এক নম্বরে আছি। প্রথমে বললাম কমন নাউন মানে জাতিগত, মানে ইন জেনারেল একটা বললে সে জাতিটাকে পুরোটা বোঝাবে। বই বললে সেটা পড়ার বই হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ধর্ম মহাকাব্য হতে পারে, বোঝায়। প্রপার নাউন বললে ব্যক্তি বাচক বিশেষ্য, মানে যে কোনো একটা ব্যক্তি বা কোনো বস্তু কোনো স্থান, মানে একদম নির্দিষ্ট জিনিসকে বোঝাবে। সেটাকে ব্যবহার করার সময় প্রথম অক্ষরটা ক্যাপিটালে লিখতে হয়। আর তারপরেই বললাম কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক, যেরকম মব মানে জনতা বা পিপল বা ক্রাউড এই ধরনের, হ্যাঁ, ক্লাস অফ স্টুডেন্টস, এই ধরনের আমি অনেকগুলো উদাহরণ দিলাম, সেগুলো একটু করে মনে রাখার চেষ্টা করো, বইতেও আছে, হেল্প পাবে। তো এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য গেল। তো সমষ্টিবাচক বিশেষ্যর পর যেটা ম্যাটেরিয়াল নাউন, এটা নেক্সট ফিল্ডে ম্যাটেরিয়াল নাউনটা দেওয়া নেই, একদম ডাইরেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউনে আছে। তো আমি ম্যাটেরিয়াল নাউনটাও তোমাদের বলি, মানে কোনো কিছু কি দিয়ে তৈরি, মানে বস্তুটা কি দিয়ে গঠন, এই জন্য এটাকে বস্তুবাচক বিশেষ্যও বলে বাংলাতে। যেমন ধরো দ্য চেন ইজ মেড অফ গোল্ড, চেনটা কিসের তৈরি? না, গোল্ড দিয়ে তৈরি। এমনিতে গোল্ড হচ্ছে কমন নাম, একটা ধাতুর নাম বোঝাচ্ছে, কিন্তু চেনটা কি দিয়ে তৈরি? না, গোল্ড দিয়ে তৈরি। তখন সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলছে। বা দ্য রড ইজ মেড অফ স্টিল বা আয়রন, এই ধরনের এটা ম্যাটেরিয়াল নাউন। দ্য পট ইজ মেড অফ সয়েল মানে পাত্রটা মাটি দিয়ে তৈরি। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। লাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাকি যতগুলো নাউনের কথা বললাম এগুলোকে সবগুলোকেই আমরা ইন্দ্রিয় গ্রাহ্য এবং তার পৃথিবীতে তার এক্সিস্টেন্স আছে, আর যেটা বলছি সেটা যে এক্সিস্টেন্স নেই তা নয়, সেটা ফিলিংয়ের মধ্যে আছে। কীরকম না? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। কেমন গুণ? তুমি কাউকে দয়া দেখালে, দয়াটা হচ্ছে গিয়ে একটা নাউন ফর্ম, মানে আমাদের মনের অবস্থার নাম। কেউ হচ্ছে রাগী মানে তার রাগ আছে, রাগটা হচ্ছে তার মনের অবস্থার নাম। দয়া কিরকম? কাইন্ডনেস, সুখ হ্যাপিনেস, দুঃখ স্যাডনেস, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। অনেক উদাহরণ যখন নাউনটাই শুধুমাত্র আলোচনা করা হবে তখন হচ্ছে অনেক উদাহরণ দিয়ে আলোচনা করা হবে, কিন্তু এখন শুধুমাত্র আমরা পার্শ্ব পিচ পড়ছি, তা এই জন্য আমি শুধু ছুঁয়ে গেলাম। তোমরা মনে রেখো
কখনো হচ্ছে বাক্যে একটা একটা ওয়ার্ড দেখলে যে এটা কি ধরনের নাম মনকে প্রশ্ন করতে পারো, আর মনকে যতক্ষণ না প্রশ্ন করবে ততক্ষণ তুমি সঠিক উত্তর পাবে না, এবং সেই জন্য আমি সবগুলো ভাগ বললাম। তো প্রোনাউন, প্রোনাউনেরও 8টা 9টা ভাগ আছে। তো প্রোনাউনটা কি? সর্বনাম, মানে সব নামকে একসঙ্গে বোঝাচ্ছে। কিরকম করে? না, কোনো একটা বাক্য ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো একটা ব্যক্তির নাম দিয়ে বারবার ব্যবহার করা হয়, সেটা আমাদের কানেও শুনতে ভালো লাগে না। রবি তার বাড়িতে গেছিল তার মামার সঙ্গে দেখা করতে। যদি এইটা বলি রবি সমীরের বাড়ি গেছিল রবির মামার সঙ্গে দেখা করতে, সেখানে রবির মামা রবিকে এমন একটা কথা বলল, রবি খুব আনন্দ পেয়ে রবির বাড়িতে আবার ফিরে এলো। বারবার যখন রবি 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 বলছি তখন আমাদের কানটাই শুনতে অসহ্য লাগছে। তো সেই কারণে আমি নিজের কথাটা যখন বলবো, নিশ্চয়ই আমার নিজের নাম দিয়ে বারবার বাক্যটা বলবো না, তখন আমি বলবো। তো এই নাউনের বা নামের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়, হ্যাঁ, যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। তো প্রোনাউন বিভিন্নভাবে হতে পারে। তোমরা এরকম করে আমরা এই প্রোনাউন পড়ার পড়ছি, তোমরা মার্ক করে রাখো, আমরা প্রোনাউন থেকে পরের দিন নাউন এবং প্রোনাউনের ভাগ থেকে পার্সন পড়ব। পার্সনটা কি সেটাও খুব ইন্টারেস্টিং। পার্সন পড়তে হবে, নাম্বার পড়তে হবে, হ্যাঁ, পার্সন নাম্বার এগুলো সবই আমাদেরকে পড়তে হবে। জেন্ডার এগুলো এর সঙ্গে যুক্ত, ডিটারমাইনার্স এগুলো সব পড়তে হবে। তো আমরা প্রোনাউনে আমরা জানি কিছু প্রোনাউন আছে যেগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়, হোয়াট, হুইচ, হোয়ার, ডব্লিউ ইজ ওয়ার্দি, সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার হুইচ, হু, হোয়ার এগুলোকে যখন আমি বাক্যে সংযোজন করতে ব্যবহার করতে পারি, যেরকম রবীন্দ্রনাথ হু আজ এ গ্রেট পোয়েট রোট গীতাঞ্জলি, এখানে হুটা ব্যবহার করলাম রবীন্দ্রনাথের দুটো বাক্যকে, রবীন্দ্রনাথকে নিয়ে দুটো বাক্যকে হু দিয়ে যোগ করে একটা বাক্য তৈরি করে ফেললাম, তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলছে। তো রিলেটিভ প্রোনাম, ইন্টারোগেটিভ প্রোনাম, যেগুলো আই, উই, এগুলো পার্সোনাল প্রোনাম। আবার যখন হচ্ছে ইয়োর্স দিয়ে বলছি তখন পসেসিভ প্রোনাম হচ্ছে। আবার ইন্ডিকেটিভ প্রোনাম আছে, ইট দিয়ে, দিস দিয়ে, দ্যাট দিয়ে, হ্যাঁ। আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাম, ওয়ান অ্যানাদার, ইচ আদার, হ্যাঁ। এমফেটিক প্রোনাম আছে, যেরকম হচ্ছে হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, এগুলো দিয়ে, এরকম অনেকগুলো ভাগ আছে। তো এগুলো এতগুলো মনে রাখতে গেলে আমার শুধু বেসিক জিনিসটা যে আই, উই, ইউ, মানে আমি, আমরা, তুমি, তোমরা, মানে ইউ আর ইউ, হি, সি, মানে সে, ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সি, দে, মানে তারা, এইগুলো আমাদের জানা খুব জরুরি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। অ্যাডজেক্টিভ কি? না, নাম বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা এগুলো যখন বোঝায়, সেটা যে ওয়ার্ড দ্বারা বা যে পার্টস অফ স্পিচ দ্বারা বোঝানো হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কেমন করে? না, হি ইজ এ গুড বয়, হ্যাঁ, ইট ইজ ভেরি ডার্ক, এটা খুব অন্ধকার, তো এই ধরনের। বা ইট ইজ রেড ইন কালার, মানে রং বোঝাচ্ছে, হ্যাঁ। টু অ্যান্ড টু মেক্স ফোর, টু অ্যান্ড টু মেক ফোর, মানে দুয়ে দুয়ে চার হয়, এই যে দুই, সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যা। তোমার কোনোটা গরম ঠান্ডা, মানে হট কোল্ড, কিংবা হচ্ছে ভালো খারাপ, সুন্দর কুশ্চিত, বিউটিফুল আগলি, এই ধরনের জিনিস যেগুলো, সেগুলোতে অ্যাডজেক্টিভ, মানে সেই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বিশেষণেরও এরকম ভাগ আছে, হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, মানে যেগুলো আমরা প্রোনাউনে ব্যবহার করি সেগুলোকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা যেতে পারে। আসবো বিশদে, কখনো আবার সময় হলে পারবো তোমাদেরকে বোঝাতে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে সব থেকে আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাগ। সব থেকে গুরুত্বপূর্ণ কেন বলো? না, আমি যদি এখনই বলি যে আমি তোমাদের বাড়িতে আসবো,
আমি তোমাদের বাড়িতে এসেই বলছি আমি তোমাদের বাড়িতে আসব, আমি তোমাদের বাড়িতে এসেছিলাম, বা এরকম মানে আমরা সময় সম্পর্কে যদি সচেতন না হয়ে বলি কথাগুলো তাহলে হচ্ছে সেন্টেন্সগুলো হাস্যকর দেখাবে, মানে বলার ক্ষেত্রে হোক লেখার ক্ষেত্রে হোক। সেই জন্য সময় জানার জন্য টেন্স দরকার হয়, আর টেন্সটা নির্ভর করে সেটা ভার্বের উপর। ভার্ব মানে ক্রিয়া, মানে আমরা যে কোনো কাজ করতে গেলে সে কাজ সম্পাদন করে যে পার্শ্ব পিচ বা পদ সেটাকে বলা হচ্ছে ভার্ব। এবার ভার্বের বিভিন্ন ভাবে ভাগ আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ, এই ধরনের বিভিন্ন ভাগ আছে। সে ভাগগুলো আমরা আস্তে আস্তে পড়বো, জানবো, কিন্তু এখন শুধু জানবো যে কোনো কিছু কাজ করা বোঝালে ভাগ। যেরকম কাজ করা মানে কি আমরা যেরকম মাটি কাটছি সেই কাজ করা বা লিখছি কাজ করা, সেরকম না। এখানে কাজ করা বলতে কর্ম সম্পাদন করা, মানে খাওয়াটাও কাজ। আমি হই একজন শিক্ষক, আমি হই একজন ছেলে, তো হওয়াটাও এখানে কাজ। আই এম এ বয়, মানে এমটা এখানে ভাগ। আমাদের এই আইডিয়াটা আনতে হবে যে সাবজেক্ট তার সাথে যে ভার্ব বারবার বলছি, ভার্ব মানে ক্রিয়া, কোনো বাক্য ক্রিয়া ছাড়া সম্পাদিত হতে পারে না। হয় ক্রিয়া কখনো কখনো উজ্জ থাকে, হ্যাঁ, তো সেই জায়গাগুলোতেও ভার্বের প্রয়োজনীয়তা অপরিসীম। মানে ভার্ব বাক্যে ভার্ব থাকতেই হবে। যেরকম ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে সর্বনের প্রয়োজন, সেরকম সেন্টেন্সে ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই ভার্বের প্রয়োজন। তো সে ভাবটা কখনো দেখতে পাই কখনো দেখতে পাই না, ব্যতিক্রম তো থাকবেই, সেই জন্য হয়তো কখনো দেখতেও পাই না, এরকম ভাব আছে, মানে অনেক সেন্টেন্স আছে। যাই হোক, তো আমাদের মূল কথা মনে রাখতে হবে যে কোনো কিছু কাজ করা বোঝালে বা কর্ম সম্পাদনের জন্য যে পদ ব্যবহার করে সেটাকে ভার্ব বলে। আর অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে অ্যাডভার্বের বিবরণ দেয় যে পার্শ্বপিচ। ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের যদি বিবরণ দেয় যে পার্শ্বপিচ তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। কিরকম করে? না, হি ইজ ভেরি গুড, সে ভালো। কেমন ভালো? না, খুব ভালো, ভেরিটা যোগ করলাম। আবার এরকম বলি যে হি রানস ভেরি কুইকলি, ভেরি কুইক বলতেও পারি, ভেরি কুইকলি মানে জোরভাবে দৌড়াচ্ছে, মানে খুব জোরভাবে দৌড়াচ্ছে। তো ভার্বের সঙ্গে আবার, সরি, অ্যাডজেক্টিভের সঙ্গে আবার অ্যাডভার্বকে ব্যবহার করা হলো, ভুল বললাম, অ্যাডভার্বের সঙ্গে আবার একটা অ্যাডভার্ব ব্যবহার করা হলো। তো অর্থাৎ অ্যাডভার্ব আর অন্য একটা অ্যাডভার্বকে বিশেষিত করলো বা বিবরণ দিল, তার জন্য সেটাকে। এই ধরনের অনেক উদাহরণ আছে, যেরকম হচ্ছে দেয়ার, হেয়ার, টুডে, টুমরো, এই ধরনের। কোনো কিছু সময়ের উপরে নির্ভর করে, কোনো কিছু স্থানের উপর নির্ভর করে, কোনো কিছু ম্যানার বা ব্যবহারের উপর নির্ভর করে। এই ধরনের বিভিন্নভাবে বিভিন্ন রকম অ্যাডভার্ব আছে। তো বস্তুত আমরা জানবো যে সমস্ত পদ অ্যাডজেক্টিভ, ভার্বকে বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে বা অ্যাডভার্বের বিবরণ দেয় সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। আমাদের চেনার মূল উপায় হচ্ছে বেশিরভাগ অ্যাডভার্বের পরে থাকে এলওয়াই, অ্যাডজেক্টিভকে জেনারেলি এলওয়াই দিয়ে, যেরকম বিউটিফুল থেকে বিউটিফুললি, কুইক থেকে কুইকলি, ফাস্ট থেকে ফাস্টলি, এরকম করে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করি। তো এলওয়াই দিয়ে থাকলে আমরা জেনারেলি ধরে নিই ওটা হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশনটা কি? না, প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের মধ্যে সমন্বয় সাধন করে একটা নাউন বা প্রোনাউনকে অন্য কোনো বাক্য বা অন্য কোনো নাউন প্রোনাউনের সঙ্গে সমন্বয় সাধন করে। বল একটা, সেটা কোন অবস্থায় আছে, টেবিলের উপর আছে না আকাশে আছে, সেইটা বুঝিয়ে দেবে এই প্রিপোজিশনের দ্বারা। কীরকম? দ্য বল ইজ অন দ্য টেবিল, বলটা কার উপর আছে, টেবিলের উপর আছে। তাহলে বলের অবস্থানটা সে বুঝিয়ে দিল, টেবিলের সঙ্গে সংযোগ
স্থাপন করলো। এ এরকম হয় যে সে ঘরের মধ্যে ঢুকলো, হ্যাঁ, হি এন্টার্স ইনটু দ্য রুম, তাহলে রুমের মধ্যে এন্টার করলো, ইনটু দিয়ে যোগ হলো সেটা। আপ অ্যাবাভ দ্য অল ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, তাহলে স্টারগুলো কোথায় আছে? আপ অ্যাবাভ, একদম আকাশের উপরে আছে, ইন দি স্কাই, তাহলে স্কাইটার মধ্যে। তো এই ধরনের ইন, আপ, ইনটু, টু, অ্যাট, ফর, ফ্রম, বিসাইড, নিয়ার, এই ধরনের যত কিছু জিনিসগুলো, পদগুলো কি হচ্ছে না, একটা সেন্টেন্সের মধ্যে অন্যান্য নাউন বা প্রোনাউনের মধ্যে সংযোগ মানে সমন্বয় সাধন করছে, সেইগুলোকে বলা হচ্ছে প্রাধান্য অব্যয় বা প্রিপোজিশন। আর কনজাংশনটা কি? কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, সেখানে হচ্ছে গিয়ে নাউন বা প্রোনাউনের সমন্বয় সাধন হচ্ছিল, আর কনজাংশন কি করছে, দুটো বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করছে। দুটো বাক্যের মধ্যে সংযোগ স্থাপন কি করে না, আমি বাড়িতে যাব কিন্তু তুমি আমার বাড়িতে আসবে না, আমি তোমার বাড়িতে যাব কিন্তু তুমি আমার বাড়িতে, কিন্তু দিয়ে আমি তো আমি তোমার বাড়িতে যাব একটা বাক্য, তুমি আমার বাড়িতে আসবে না, কিন্তুটা যোগ করলাম, দিয়ে বাক্যটাকে একটা বাক্যে রূপান্তরিত করে ফেললাম। কিংবা আমি বিদ্যালয়ে যাব এবং আমার ভাই বিদ্যালয়ে যাবে, এবং দিয়ে যোগ করলাম, করব অথবা মরব, আমরা কোনো কাজ করব অথবা মরব, আমরা দেশের জন্য কাজ করব অথবা মরব, মানে বা অথবা দিয়ে দুটো বাক্য, আমি দেশের জন্য কাজ করব, না হলে অন্য আরেকটা বাক্য হলো আমি মরব। তো কাজ করব অথবাটা যোগ করে দুটো বাক্যকে যোগ করে ফেললাম। এরকম বিভিন্ন রিলেটিভ ক্লজ কিংবা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ, হোয়াট, নাইদার, নর, আইদার, অর, বিভিন্ন ধরনের, বিকজ, এই ধরনের ক্লজ দিয়ে আমরা যোগ করি বিভিন্নভাবে, তো সেগুলোর পরে দেখব। তো মোটামুটি অ্যান্ড, বাট, অর, শো, বিকজ এইগুলো দিয়ে যোগ করা হয়, এইটা জেনে নাও। আর ইন্টারজেকশান, ইন্টারজেকশান হচ্ছে বিস্ময় সূচক অব্যয় বা আবেগ সূচক অব্যয়, যে আমাদের মনের আবেগ প্রকাশ করে যে সমস্ত পদের দ্বারা, যে সমস্ত বাক্যের মধ্যে, সেই সমস্ত পদগুলোকে বলা হয় আবেগ সূচক অব্যয় বা বিস্ময় সূচক অব্যয়। যেমন অ্যালাস, হুরে, হোয়াট, হাউ, এই ধরনের, ফাই, ও, এই ধরনের যে জিনিসগুলো, যেরকম হুরে, ইউ হ্যাভ অন দ্য ম্যাচ, ফাই, ও, ইউ হ্যাভ ড্যান এ নাস্টি থিং, তোমাকে লজ্জা, তুমি এরকম একটা কাজ করে ফেলে, বিষয়সূচক চিহ্ন থাকবে। এই বিষয়সূচক অব্যয়গুলো ব্যবহার করার পর, মানে ইন্টারজেকশন ব্যবহার করার পর, হয় বাক্যের শেষে না হলে সেই ওয়ার্ডটা পরে একটা বিষয়সূচক চিহ্ন থাকবে। তো আমরা পরের দিন আমি বললাম এটা সম্বন্ধে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সম্বন্ধে একটা সাধারণ ধারণা, তোমরা খুব বেশি ভেবো না, যারা জানো ভালো কথা, যারা জানো না তারা শুধুমাত্র জিনিসটা রিপিট করে কানে শোনো যে এইরকম এরকম জিনিসগুলো হয়। তারপরে আমরা পার্সন, নাম্বার কিংবা ডিটারমিনার, মানে ইএনডির ব্যবহার, এগুলোর ব্যবহার আমরা যাব, একটা সময় দাও, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এগুলো করার, আর তোমাদের যাতে সুবিধা হয় যতটা সহজ করে বলা সম্ভব বলবো, আর একটু একটু ভুল ত্রুটি অবশ্যই লাইভ ক্লাস করাতে গেলে বা এরকম অনলাইন ক্লাস করতে হয়, তাতে চিন্তা করার কেউ হচ্ছে গিয়ে সঠিক সম্পূর্ণভাবে করতে পারে না, তার জন্য আমি ক্ষমা প্রার্থীও। তো এসবাচির পক্ষ থেকে তোমরা যারা দেখছো সবাইকে সবাইকে আবারও ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, নিজেরা একটু ঘরের মধ্যে থাকো, পড়াশোনা করো, তার মধ্যে মধ্যে বাড়ির লোকের কাছ থেকে মোবাইলটা নিয়ে এই সমস্ত জিনিস একটু দেখে পড়াশোনার দিকে মন দাও, কারণ আমাদের খুব খারাপ সময় গো, ঠিক আছে? আশা করি তোমরা ভালো থাকবে, সবাইকে প্রচুর প্রচুর ধন্যবাদ।